সেনার ধারাবাহিক হামলা, কার্যত পিছু হটতে বাধ্য হলো রাশিয়া। খেরসন থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো, এমনই সূত্রের খবর। সামরিক অবস্থানগত দিক অতি গুরুত্বপূর্ণ। ওই শহর ছাড়ার কারণ হিসাবে অবশ্য শীতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার কারণকেই তুলে ধরেছে মস্কো। রুশ সেনার জেনারেল সের্গেই সুরভিকিন বলেছেন, আপাতত আমরা ডিনিপ্র নদীর পশ্চিম তীর থেকে সরে আসছি। সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ইউক্রেনের ডোনেৎস্ক ও লুনাস্ক অঞ্চলে ইউক্রেন সেনার অগ্রগতি ঠেকাতেই ওই এলাকায় সেনা জমায়েত শুরু করতে চাইছে মস্কো। সেই লক্ষ্যই খেরসান থেকে সেনা সরানো হচ্ছে। ঘটনাচক্রে মাসখানেক আগেই ডনবাস এবং জাপোরিজার পাশাপাশি খেরসানের গণভোটের আয়োজন করে ওই এলাকাকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছিলেন পুতিন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে কূটনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আজতাক, বাংলা।